হ্যালো এভরিওয়ান, আমার একটি নতুন ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমরাও এখানে ভালো আছি। আজ বুধবার, দুদিন বৃষ্টিতে ভিজে শরীরটা খুব খারাপ, তাই আজকে একটু শর্টকাট রান্না করছি যাতে একটি পর দিয়েই ব্রেকফাস্ট আর লাঞ্চ দুটোই সারা যায়। আজ অনেক দিন পর ব্রেকফাস্টে একটু ছাতুর পরোটা বানাচ্ছি, যেটা ওমকেও টিফিন হিসেবে দিয়ে দেব। কানাডায় প্রায় 99% মানুষই ভীষণ সৎ। তাদের সততা আর বিশ্বাসের ওপর কীভাবে দেশটা এত এগিয়ে, সেই অভিজ্ঞতার কথাই আজ আমি আমার ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব। এই ছাতুর পুরের জন্য আমি ছাতুর সাথে একটু আচার, পরিমাণ মতো লবণ, লঙ্কা গুঁড়ো, পেঁয়াজ কুচি আর ধনেপাতা কুচি দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। কানাডায় আপনি বাড়ি থেকে বেরোলেই যার সাথেই দেখা হোক না কেন, সে পরিচিত হোক বা অপরিচিত, সবার মুখে আপনি হাসি দেখতে পাবেন। আর হাসির সাথে সাথেই তারা গুড মর্নিং, গুড ইভিনিং, গুড আফটারনুন, হাউ আর ইউ, হ্যাভ আ গুড ডে, এইসব গ্রিটিংস দিয়ে আপনাকে সম্বোধন করবে। এখানে বেশ আশ্চর্যকর কিছু নিয়মও আছে। যেমন আপনি কোনো মার্কেটে গেলে আপনার সাথে যতই জিনিসপত্র থাকুক না কেন, সেগুলো আপনি অনায়াসে ক্যারি করতে পারেন আপনার সাথে। আমাদের দেশের মতো দোকানে ঢোকার আগে নিজেদের ব্যাগ জমা রাখার কোনো কনসেপ্টই নেই। এখানকার বাসগুলোতেও আমাদের দেশের মতো প্রায়োরিটি সিট আছে। সেই সিট ছাড়াও আপনি যদি কোনো বয়স্ক মানুষ বা প্রেগনেন্ট মহিলাকে দেখেন এসে দাঁড়িয়ে আছে অথচ আপনি সিটে বসে, আমাদের দেশে সচরাচর আমরা নিজেরাই উঠে তাকে সিট দিয়ে দিই, কিন্তু এখানে তার উল্টো। এখানকার মানুষরা আসলে এত আত্মনির্ভরশীল এবং পরিশ্রমী হন যে অন্যের সিটে বসবো এরকম মানসিকতাই ওনাদের আসে না। আপনি যে আপনার নিজের সিটটা ওনাদের অফার করেছেন এতেই ওনারা খুশি থাকেন। কোনো একটা জিনিস খারাপ ভালো যাই হোক না কেন, সেটাকে নিয়ে সমালোচনা আমরা অনেক সময় করে ফেলি, কিন্তু এখানকার মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষ কোনোভাবেই কারুর সম্পর্কে সমালোচনা করাকে খুবই ঘৃণ্য চোখে দেখে। এখানকার স্কুলগুলোতেও জানেন ছোট থেকেই ইকুয়ালিটি শেখানো হয়, তাই স্পেশাল নিডস বাচ্চাদের আলাদা স্কুল থাকলেও যাতে সুস্থ বাচ্চাদের সাথে তাদের সহযোগিতায় তারা সুস্থভাবে এই সমাজে বড়ে ওঠে, সেই দিকেও কিন্তু নজর রাখে। দুদিন আগে ভিডিওতে আপনাদের শেয়ার করেছিলাম প্রচণ্ড বৃষ্টির দরুন ভিজে গেছিলাম, তখন এক বয়স্ক মানুষ জানেন ব্যাগ থেকে তার এক্সট্রা একটি জুতো আমাকে দিতে চাইলেন। প্রথমে আমি একটু অবাকই হয়ে গেছিলাম, তিনি নিজেও ভিজে গিয়েছেন, ভিজে জুতোতে ওনার চলতেও বেশ অসুবিধা হচ্ছিল, তবুও জুতোটা বার করে নিজে পরার আগে আমাকে একবার উনি অফার করলেন। তখন ভাবলাম মানুষ কতটা সৎ হলে নিজের প্রয়োজনীয়তা সত্ত্বেও অন্যকে নিজের জিনিস দিতে কার্পণ্য করেন না। আকাশে আজকে আবার দিনের বেলায় একটু চাঁদও দেখা যাচ্ছে। আজকে ওয়েদারটা জানেন ভীষণ সুন্দর, মিষ্টি একটা রোদ সাথে ফুরফুরে হাওয়া। গরমকালের এরকম সকালের ওয়েদারটা অনেকেই উপভোগ করার জন্য ওয়াক করে। দেখলেন কি সুন্দর গান চালিয়ে দিয়ে ওয়াক করছেন। অনেকে আবার সকালে ইলেকট্রিক স্কুটি, সাইকেল এগুলো ব্যবহার করে তাদের কর্মক্ষেত্রে যান। বাড়ি এসে যে পুরটা বেঁচেছিল সকালের ছাতুর পরোটা বানানোর, তার সাথে একটু সোয়াবিন ভিজিয়ে রেখেছিলাম, সেটা পেস্ট করে দিয়ে আজকে সোয়াবিনের কোপ্তা কারি বানাবো। চলুন দুপুরের রান্নাটা করতে করতে বাকি গল্পটা আপনাদের সাথে সেরে ফেলি। কানাডায় বাস, ট্রেন, ইভেন প্ল্যাটফর্মের মধ্যেও আপনি কোথাও টিকিট চেকার দেখতে পাবেন না, কারণ এখানে পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহারের জন্য নির্দিষ্ট প্রেসকো কার্ড ব্যবহার করা হয়। একবার আমি বাসে উঠে যেই কার্ড সোয়াইপ করেছি, দেখছি 30 সেন্টস আমার ব্যালেন্স লো দেখাচ্ছে, তাই তৎক্ষণাৎই আমি বাস থেকে নেমে যাচ্ছিলাম রিচার্জ করে নেক্সট বাস ধরবো বলে। কিন্তু ড্রাইভার সবটাই লক্ষ্য করেছেন এবং তিনি আমায় বললেন বাস থেকে আপনার নামার কোনো দরকার নেই। শুধু তাই নয় জানেন, উনি ম্যানুয়ালি আমাকে একটা টিকিটও দিয়ে দিয়েছিলেন পরবর্তী সময়ে, যাতে আমার কোনো অসুবিধা না হয়।
এইভাবেই এখানকার মানুষ অন্য মানুষকে অত্যন্ত সম্মান এবং বিশ্বাস করেন। রাস্তায় কোথাও কারুর ব্যাগ টাকা পয়সা পড়ে থাকলেও এখানে কেউ সেসব জিনিসে হাতও দেন না। লুকিয়ে লুকিয়ে অন্যের জিনিস আত্মসাৎ করার প্রবণতা এখানকার নাগরিকদের একদমই নেই। এখনো পর্যন্ত বহু ছোট বড় অনেক জিনিসই আমরা হারিয়েছি, পরে সেখানে খুঁজতে গিয়ে ঠিক একই রকমভাবে সেই জায়গাতে ফেরতও পেয়ে গেছি। শপিং মলগুলোতে যখন অফার থাকে তখন ক্রেতাদের জন্য বেশ কিছু লিমিটেশন করে দেয়া হয়, এই জিনিসটি একটি বা দুটির বেশি কেউ নিতে পারবেন না। সেক্ষেত্রে দেখেছি লোকজনের ভিড় না থাকলেও তারা একটির বেশি দুটি কখনোই নিয়ে নেন না। একবার শপিং মল থেকে আমি একটা জিনিস কিনেছিলাম, প্রায় 10 থেকে 15 দিন পরে আমি সেই জিনিসটি খুলে দেখি একটু ডিফেক্ট আছে, কিন্তু বিলটাও ফেলে দিয়েছিলাম। ভেবেছিলাম আর হয়তো সেটা চেঞ্জই করা যাবে না, কিন্তু দোকানে গিয়ে বলাতে তারা তৎক্ষণাৎই এক্সচেঞ্জ করে দিয়েছিলেন বিল না থাকা সত্ত্বেও। আসলে এখানে অসৎ উপায়ে নিজেদের স্বার্থ সিদ্ধি করার মানসিকতা কারুরই নেই, তাই এখানকার মানুষ চোখ বন্ধ করে একে অপরকে বিশ্বাস করতে পারে। প্রথম প্রথম যখন কানাডা আসি তখন সিগন্যালের নির্ধারিত সময়ের মধ্যে রাস্তা পারাপারের জন্য দৌড়ে যেতাম। একদিন একজন আমায় পেছন থেকে বলতে থাকেন দৌড়াতে গেলে আমি পড়ে যেতে পারি, এতে আমি ইনজিওর্ড হতে পারি এবং আমার ফ্যামিলি এতে ক্ষতিগ্রস্ত হতে পারে, তাই দৌড়ানোর এখানে কোনো দরকারই নেই, গাড়ি সবসময়তেই পেডেস্ট্রিয়ান অর্থাৎ যারা রাস্তাঘাটে হেঁটে চলাচল করে তাদের প্রায়োরিটি দেয়। সুতরাং আপনাকে সব থেকে আগে নিজের সেফটির দিকেই লক্ষ্য রাখতে হবে। তারপর থেকে সত্যিই লক্ষ্য করি অনেকেই বয়স্করা আছেন যারা নিজেদের অবলম্বন ধরে আস্তে আস্তে রাস্তা পার করেন, সেক্ষেত্রে সবাই ধৈর্যবশত গাড়ির মধ্যেই ওয়েট করে, তাতে সিগন্যালের টাইম চলে গেলেও চলে যায়, কখনোই তারা একটা হর্ন দিয়েও তাকে বিব্রত করে না। এইরকম বহু ছোট বড় অভিজ্ঞতা আছে যেগুলো একটি ভিডিওতে বলে শেষ করা যাবে না। আমার রান্নাটাও প্রায় শেষের দিকে, আলুগুলো সব সেদ্ধ হয়ে গেলে কোপ্তা যে বানিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে এবার ফুটিয়ে নেবো। সবার লাস্টে একটু ঘি আর গরম মশলা ছড়িয়ে নামিয়ে নেবো। কোপ্তাটাতে যেহেতু একটু আচারও দেয়া আছে, টক টক অলরেডি হয়ে আছে, ওপর থেকে একটু আমি লেবু দিয়ে দিলাম। আজকে ওমদের ক্যাম্পে দেখছি পুলিশ এসছেন গাড়ি না নিয়ে দুটো ঘোড়াতে করে। উমা কি সুন্দর দেখুন নয়নতারা ফুল হয়েছে, এই প্রথম কানাডাতে আমি নয়নতারা ফুল দেখতে পেলাম। ফুলও মনে হয় কেউ লাগায়নি, এমনি কোথাও চারা থেকে বেরিয়ে অসংখ্য হয়ে পড়েছে, চারিদিকে ছড়িয়েও গেছে। আজকে আবার ওমের সুইমিং ক্লাস আছে, এখান থেকেই ডাইরেক্ট যাব, তাই একটু টিফিন বক্সে খাবার এনেছি, খেয়ে তারপর বাসে করে যাব। আজকে কি হাওয়া দিচ্ছে দেখেছেন, এখন বিকেল 4টে মতো বাজছে, চারিদিকটা আবার মেঘলা হয়ে উঠেছে, মনে হয় বৃষ্টি আসবে। এখান থেকে সুইমিং ক্লাস যেতে প্রায় আধ ঘন্টা মতো লাগে, আজকে মনে হয় একটু বেশি সময় লাগবে, আজকে বিকেলে যেহেতু উইকডেজ রাস্তাতে একটু জ্যাম আছে। বিকেলের দিকে সবার যেহেতু অফিস শেষ হয় সবাই বাড়ি ফেরে, তাই একটু জ্যাম হয়। তবে এখানে ইন্ডিয়ার মতো ঘন্টার পর ঘন্টা জ্যামের সম্মুখীন এখনো পর্যন্ত হইনি, রাস্তা একটু থামতে থামতে যাই আর কি। ওমদের ক্লাস শুরু হতে আর 10 মিনিট বাকি বলে ওকে ড্রেসগুলো দিয়ে এলাম, ও স্নান করে চলে যাবে লেসন নিতে। আর আমি একটু বাইরে এসে নোটিস বোর্ডটা দেখছি, এখানে সিপিআর কী করে করা হয় লেখা আছে। এখানেই সিপিআর ভীষণ গুরুত্বপূর্ণ জানেন, এমনকি শ্রমিকদেরও সেফটি ট্রেনিংয়ের সময় সিপিআর কোর্সটা করতে হয়েছিল।
এখানকার বিভিন্ন স্পোর্টস কমিউনিটি সেন্টার, হেলথ সেন্টার, এমনকি স্কুলগুলোতেও সিপিআরের কোর্স করা কম্পালসারি। যদি কারুর করা নাও থাকে তাহলে জয়েনিংয়ের আগে অবশ্যই এই কোর্সটা করে নিতে হয়। স্মোক, কেয়ারলেস ড্রাইভিং, এইসব মানুষের জন্য কত ক্ষতিকর সেই সব লেখা আছে। এছাড়া এখানে প্রচণ্ড স্কিন ক্যান্সার হয়, তাই বাইরে এবং ঘরে থাকলেও সানস্ক্রিমের ব্যবহার কতটা উপযোগী সেই সবও লেখা আছে। সবশেষে লেখা আছে এখানকার এমার্জেন্সি হেল্প ফোন নাম্বার 911-এ কল করতে, যাতে ওনারা আপনাকে সাহায্য করতে পারে। এই ছবি আঁকা অ্যাডভার্টাইজমেন্টগুলো আছে বলে অনেক বাচ্চারা এসে এসে নোটিশ বোর্ডটা পড়েও যায় দেখি। এইদিকের নোটিশ বোর্ডে আছে কেউ যদি সুইমিংয়ের লাইফগার্ড হতে চান তাহলে কী কী প্রসিডিওর ফলো করতে হবে, আর এখানে আছে গার্জেন সুইম, আমরা যারা বাচ্চাদের সুইমিং লেসনের জন্য ছেড়ে দিই সেই সময়তে আমরা নিজেরাও কিন্তু সুইমিং শিখতে পারি। এছাড়া প্রি স্কুলের বাচ্চা থেকে অ্যাডাল্ট সুইমিং অবধি সব কিছুর ব্যবস্থা আছে এখানে। এই লেসনগুলো নিতে গেলে যেহেতু গভর্নমেন্টের অনেকটা ভোরবেলা উঠে রেজিস্ট্রেশন সময় মতো করতে হয়। সুইমিং হয়ে গেছে, এবার আমরা বাড়ি ফেরার পথে আর রাস্তায় দেখুন, দেখছি একটা টার্কি একটা মরা ইঁদুরকে খাচ্ছে। এই প্রথম এত সামনে থেকে আমি টার্কি দেখতে পেলাম। চলুন আজকের ব্লগটি তাহলে এ পর্যন্তই। আজকের ব্লগটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমার পেজটি ফলো করে নেবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি।